সর্বম শিবময়াম শিবনন্তা শিবকৃপানন্তা আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির জুন মাসের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের যেটা জুন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মাসের প্রথমেই থার্ড জুন আপনাদের যে লগ্ন রাশির অধিপতি গ্রহ দ্বাদশে দীর্ঘদিন বক্রগতিতে আছে সেই বুধ কিন্তু মার্গী গতিতে পরিবর্তন হচ্ছে তার সেটা আপনাদের জন্য একটা বিশেষ রিলিফ তার সঙ্গে আঠেরোই জুন আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র দ্বাদশে প্রবেশ করবে এবং বুধ শুক্রের কিন্তু একটা বিশেষ যোগ সৃষ্টি হবে যেটা জন্মছক অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্ট পাবেন লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি দ্বাদশপতি একত্রে দ্বাদশে থাকছে এই যোগে আপনাদের নানান শুভ এবং অশুভ ফল পাওয়ার সম্ভাবনা জন্মছক যদি সাপোর্ট না করে অশুভ প্রভাব থাকে অশুভ দুর্বল গ্রহের দশা চলে তাহলে কিন্তু নানান রকম ভুলভাল সিদ্ধান্ত এবং সেলফ ডিস্ট্রাকটিভ নিজের অহিত করার একটা প্রবণতা সৃষ্টি হবে কিন্তু জন্মছক যদি সাপোর্ট করে শুভ দশা চলে তাহলে এই দ্বাদশের বুধ শুক্র কিন্তু আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ নানান রকম ক্রিয়েটিভ কাজ নানান রকম নতুন পর্ব জীবনে শুরু করাবার কিন্তু একটা জায়গা রাখছে মঙ্গল আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ লর্ড যে দশমে দীর্ঘদিন অবস্থান করে আছে দশম পতিকে নিয়ে সে একাদশভাবে নিজের ঘরে প্রবেশ করছে সাতাশে জুন এই মঙ্গল রাহু একাদশে কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল দেবে শুধু আপনাদের নিজেদের ইগোইস্টিক নেচার এবং ওভার এক্সাইটমেন্টটাকে কন্ট্রোলে রাখতে হবে এই মঙ্গল রাহু মেষ রাশিতে যে থাকবে এই মঙ্গল রাহুর কিন্তু শুভ ফল খুব কম লগ্নই পাবেন তার মধ্যে আপনারা কিন্তু প্রধানত মিথুন লগ্ন মিথুন রাশি কিন্তু প্রধানত এর শুভ ফলটা পাবেন সুতরাং এখানে যে কন্ট্রোল ফ্যাক্টার্সগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাদের বজায় রাখতে হবে উইদিন লিমিটস থাকতে হবে তাহলে কিন্তু আপনারা বিশেষ একটা একাদশের মঙ্গলরাহু ভীষণ পাওয়ারফুল এবং ফলদায়ী তাছাড়া আপনাদের ভাগ্যপতি শনি বক্রগতিতে যাচ্ছে মাসের প্রথমেই ফিফথ জুন এখন আপনারা মিথুন রাশির মানুষরা ধাইয়া থেকে একটু রিলিফে আছেন তো ফিফথ জুন বক্রগতিতে গেলে শনির রেজাল্টস একটু স্লো ডাউন করবে আপনাদের ভাগ্যোন্নতির জায়গা কর্ম পরিবর্তনের জায়গা এইগুলো একটু স্লো হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে উচ্চবিদ্যা বিদেশ যাত্রা এইসব নিয়ে একটু অবস্টেকলস ডিলেজ বিলম্ব হতে পারে এই জায়গাগুলো আপনাদের একটু ট্যাকল করতে হবে কিন্তু সেখানে আবার বুধ শুক্র আপনাদের বিশেষ শুভ ফল দেওয়ার জায়গায় থাকছে বৃহস্পতি যথারীতি দশমে অবস্থান করছে এবং রাহুকেতু পঞ্চম একাদশে অবস্থান করছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের ইন্টালেকচুয়াল মাইন্ড থিঙ্কিং মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে কিন্তু যেহেতু বুধ বকরি নানান রকম সিদ্ধান্ত নেওয়া থিঙ্কিং ডিসিশন মেকিং ডিসক্রিমিনেটরি পাওয়ার্সের উপর কিন্তু একটু আপনাদের নজর রাখতে হবে নচেত কিন্তু ভুলভাল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তিন চার আর পাঁচ আপনারা বিশেষভাবে আর্থিক দিকে এডুকেশনের দিকে এবং সাংসারিক দিকে শুভ ফল পাবেন নানান রকম আর্থিক উন্নতির সুযোগ নানান রকম দাম্পত্য জীবনে একটা শুভ প্রভাব সাংসারিক জীবনে শুভ প্রভাব শিক্ষাক্ষেত্রে শুভ প্রভাব এবং অনেক নতুন কানেকশানসও কিন্তু আপনারা তিন চার আর পাঁচে পাবেন ছয় আর সাত কিছু কানেকশানস কিছু যোগাযোগের সূচনা হবে কিন্তু একটু স্লো রেজাল্ট একটু বিলম্ব সেখানে একটা হতাশা একটা নিরাশা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আট নয় আর দশ আবার আপনারা মিথুন রাশি মিথুন লগ্ন বিশেষ শুভ যোগাযোগ পাচ্ছেন একটা আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আকস্মিকভাবে আর্থিক উন্নতির যোগ কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা অ্যাগ্রেশন থাকবে বিবাদ প্রবণতা থাকবে সেই জায়গাকে আপনারা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে আপনাদের এগারো আর বারো এই দুটো দিন কিন্তু সন্তানকে নিয়ে বিশেষ দুশ্চিন্তা উদ্বিগ্ন হওয়ার একটা জায়গা আছে অ্যাংজাইটির জায়গা আছে সন্তানকে সাবধানে রাখা তার একটা অশুভ প্রভাব তার জন্য দেখা যাচ্ছে আকস্মিকভাবে আর্থিক একটা লস হয়ে যেতে পারে আকস্মিকভাবে দাম্পত্য জীবনের সমস্যা এবং মায়ের স্বাস্থ্যহানি হওয়ার সম সম্ভাবনা তেরো আর চোদ্দো ওই ইনফ্লুয়েন্সটা একটু কন্টিনিউ করবে মন মানসিকতার মধ্যে অসম্ভব চাঞ্চল্য এবং আর্থিক দিকে একটা লস হয়ে যাওয়া একটা মানসিক চাঞ্চল্য থেকে ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা এবং শারীরিক কিছু ব্যাধিও হওয়ার সম্ভাবনা থাকছে পনেরো আর ষোলো আবার একটা শুভ যোগাযোগ পাচ্ছেন কিছু মানসিক চাঞ্চল্য থাকবে কিন্তু দূরভ্রমণ ব্যবসা ক্ষেত্রে শুভ এবং বিবাহ নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো আর আঠেরো এই দুটো দিন আবার আপনাদের একটু আর্থিক কষ্ট আর্থিক দিকে কিছু সমস্যা মন মানসিকতার মধ্যে একটা হতাশা একটা নিরাশভাব এবং মায়ের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা উনিশ আর কুড়িও কিন্তু কিছু ভাগ্যোন্নতি কিছু উচ্চবিদ্যা কিছু আর্থিক জায়গায় বিলম্ব এবং সেখান থেকে একটা হতাশা একটা নিরাশা হওয়ার জায়গা এই পুরো এনার্জিটা চেঞ্জ করে যাবে একুশ আর বাইশ একুশ আর বাইশে গিয়ে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন নানান রকম যোগাযোগ কানেকশানস আর্থিক উন্নতির দিকটা যথেষ্ট শুভ একটা আকস্মিক আর্থিক উন্নতির সম্ভাবনা বিশেষ আর্থিক উন্নতি সম্পন্ন কর্মপ্রাপ্তির যোগ এবং নানানভাবে কিন্তু জীবনে একটা বিকাশ ডেভেলপমেন্ট অগ্রগতির যোগ একুশ আর বাইশ দেখা যাচ্ছে তেইশ চব্বিশ আর পঁচিশ আকস্মিকভাবে একটা আর্থিক উন্নতির জায়গা আর্থিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে সেই জায়গাকে কিন্তু আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে কিন্তু আর্থিক জায়গায় একটা বিশেষ যারা স্টক মার্কেটে আছেন তাদের একটা ফাটকা ইনকাম হওয়ার কিন্তু যোগ তেইশ চব্বিশ আর পঁচিশ অতি অবশ্যই দেখা যাচ্ছে ছাব্বিশ আর সাতাশ এই দুটো দিন একটু ব্যয়বাহুল্যতা থাকবে কিন্তু ব্যয়বাহুল্যতা থাকার সঙ্গে নানান রকম বিদেশের সঙ্গে যোগাযোগ বিদেশের সঙ্গে কানেকশান ক্রিয়েটিভ ফিল্ডে আছেন যারা তাদের বিশেষ সাফল্য এবং নানান রকম বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা এবং বিদেশ যাত্রার পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ উনতিরিশ তিরিশ মাসের শেষ তিনটে দিন মিথুন রাশি মিথুন লগ্ন আপনারা নানানভাবে ইন্টেলেকচুয়াল মাইন্ডের স্ট্রেংথকে ব্যবহার করে অনেক রকম আপনাদের পরিকল্পনা করতে পারবেন আর্থিক দিকে কর্মক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের সহায়তা করবে এবং ইন্টেলেকচুয়াল মাইন্ড খুব অ্যালার্ট এবং খুব স্ট্রং থাকবে ওভারঅল জুন দু মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের একাদশের যে রাহুর অবস্থান সেখানে শুক্র রাহু তারপরে মঙ্গল রাহু এটা কিন্তু আপনাদের নানান রকম আর্থিক বেনিফিট দেবে এবং বুধ আর শুক্রের অবস্থান দ্বাদশভাবে যদি হরস্কোপ পারমিট করে তাহলে নানান শুভ কানেকশানস নচেত কিন্তু কিছু শারীরিক অসুবিধে কিছু ভুল সিদ্ধান্ত সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এগুলো আসার সম্ভাবনা দশম্পতির বৃহস্পতি দশমে অবস্থান করে আছে কর্মভাব মোটামুটি স্টেবল থাকবে কিন্তু শনি যেহেতু বক্রগতিতে যাচ্ছে সুতরাং মিথুন রাশির মানুষদের যে রিলিফটা ছিল এই ঢাইয়া থেকে সেই রিলিফটা কিন্তু ধীরে ধীরে এবার কমবে কারণ বক্রগতিতে যাওয়া মানে এবার শনি মকরমুখী হয়েছেন সুতরাং আবার আপনাদের সেই টুয়েলভ জুলাই শনি ফিরলে যে ঢাইয়া শুরু হয়ে যাবে আবার সেই প্রভাবটা কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে ওভারঅল আপনারা জুন দু খুব একটা খারাপ যাবে না যে দিনগুলো বললাম সেগুলোকে ইউটিলাইজ করবেন কর্মভাবের উপর একটু ফোকাসটা রাখবেন এবং বুথ যেহেতু ডাইরেক্ট হয়ে যাচ্ছে এখন ডিপেন্ড করছে আপনারা থার্ড জুন অব্দি দি দ্বাদশে বক্রি বুথ থাকাকালীন কতটা নিজেদের ড্যামেজ থেকে বাঁচিয়ে রেখেছেন বা এড়িয়ে চলতে পারছেন তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে সর্বম শিবাম্যাম শিবানন্দা